পাহাড়ে এলে মোমো ছাড়া সন্ধ্যাবেলার টিফিন কিন্তু হয় না, ফলে আমরাও মোমো খাবো এবং মোমো তৈরি হচ্ছে। এবং শান্তি ব্যান, আমি শান্তি দিদি বলি আর কি, শান্তিদি তৈরি করছে, শান্তিদির বাড়িতেই আছি। এবং করিনার উদ্যোগে মোমো হচ্ছে কাঠের আগুনে, কিন্তু হ্যাঁ গ্যাসে নয়, কাঠের আগুনে হচ্ছে। আর এখানে জমাটে একটা আড্ডা বসেছে, তো ভাবলাম যে এই আড্ডাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। সন্ধ্যেবেলা পাহাড়ি আড্ডা যেমন হয়, আড্ডা বলতে মজলিশ তেমন কিছু নয় এবং প্রচুর মানুষ নয়, আমরাই কজন আছি, করিনা আছে, শান্তি দিদি আছে। এখানে কাঠের আগুনে মোমো অলরেডি স্টিমে বসে গেছে, স্কোয়াশের মোমো। আমরা এর আগে গতকাল খেয়েছি সয়াবিন দিয়ে মোমো, আজকে স্কোয়াশের মোমো খাবো। তো সেই মোমো তৈরি হচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই মোমো কিভাবে তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে বলতে স্টিম হচ্ছে কাঠের আগুনে, চলুন একবার দেখি। স্টিম হচ্ছে মোমো, দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে, হ্যাঁ এই কাঠের আগুন, এই যে শান্তি দিদি মোমো তৈরি করছে। করিনা ইয়ে কিসকা মোমো বন রহা হ্যায়? স্কোয়াশ কা। আচ্ছা, সয়াবিন ভি ডালা, পিয়াজ ভি ডালা। আচ্ছা, করিনা এবং শান্তি দিদি আমাদের জন্য মোমো তৈরি করছে। আর মোমো তৈরি হচ্ছে যতক্ষণ, ততক্ষণ আমরা এখানে কাঠের আগুনে তাপ পোয়াচ্ছি আর গল্প করছি। গল্প মানে আপনারা জানেন এটা একটা পারিবারিক আড্ডা, আমরা এখানে প্রায় আসি এবং এনাদের আন্তরিকতা এবং আতিথেয়তা আর সত্যি কোনো জবাব নেই। ভীষণ ভালোবাসেন এবং আন্তরিক, এত যে মানে মনে হয় যেন নিজের আত্মীয়, সেভাবেই এরা আপ্যায়ন করেন। যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ, মোমো যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি একটু আগুন পোয়াচ্ছি। বুঝতেই পারছেন নভেম্বর মাস, খুব ঠান্ডা বাইরে, তো কাঠের আগুনের তাপ পোয়াতে বেশ ভালো লাগে। হো গে আমারি না, দেখো তো থোড়া ঢৌ উঠছে, দেখতেই পাচ্ছেন ঢৌ উঠছে, মোমো খুব দ্রুত স্টিম হচ্ছে আর কি। আর কাঠের যে আগুন তার উষ্ণতা আমরা উপভোগ করছি। সন্ধ্যেবেলা গরম গরম মোমো আর গরম চা দারুণ কাটবে বলেই মনে করছি। তো আমি ভাবলাম যে সাধারণ সন্ধে একটা, কিন্তু সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করতে চাইলাম। এই শীতে ইচ্ছেগাঁওতে বসে সন্ধ্যেবেলা মোমো সহযোগে চা এক কথায় দারুণ উপভোগ্য, পাহাড়ে বেড়ানোর আনন্দকে দ্বিগুণ করে তোলে। এর আগের এপিসোডে অবশ্য আমি ইচ্ছেগাঁও নিয়ে বিস্তারিত সব কিছু দেখিয়েছি, ওই এপিসোড দেখে নিলে সব কিছুর খোঁজ পেয়ে যাবেন। যারা মিস করেছেন তাদের জন্য আই বাটনে ইচ্ছেগাঁও নিয়ে করা এপিসোডের লিংক দিয়ে রাখলাম। এই পর্বের শেষেও আমি ইচ্ছেগাঁও নিয়ে করা এপিসোডের লিংক দিয়ে রাখব। যারা এখানে আসতে চান তারা সব কিছুর হদিস ওই এপিসোড দেখলে পেয়ে যাবেন। হয়ে গেছে মোমো, দেখতেই পাচ্ছেন শান্তি দিদি মোমো বার করছে, দেখুন ধোঁ ওঠা একদম গরম গরম মোমো। যদি আপনাদের লোভ লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে একবার চলে আসুন এখানে, এখানে থাকুন, ভালো মোমো খান। করিনা ব্যাকগ্রাউন্ড থেকে বলছে ভালো মোমো খাওয়াবো। আমাদের জিভে জল চলে এসছে অলরেডি। এবার মোমো বাড়া হবে, শান্তিদি তৈরি করছে সব। চলে এসছে মোমো প্লেটে, চাটনি, ফিকা চাটনি।
शांति दीदी गेस्ट आएंगे तो उनको मोमो खिलाएंगे ना? वो थाल थाल रखा था ना, इसलिए। गेस्ट आएंगे तो मोमो खिलाएंगे अब? हाँ जरूर सर। अच्छा, जो आएगा वो सब लोगों को मोमो खिलाते सब हैं। अच्छा, सुनील शांति दीदी बोले नीलो जे যারা আসবেন কলকাতা থেকে তো তাদেরকে সবাইকেই মোমো খাওয়াবেন উনি সন্ধ্যাবেলা কথা দিয়েছেন, ফলে আপনারা চলে আসুন এখানে। কারিনা আছে, শান্তি দিদি আছে, লক্ষ্মণ আছে, কোনো চিন্তা নেই। গরম গরম সন্ধ্যাবেলা মোমো, তিখা চাটনি আর চা বা কফি। চাও হয়ে গেছে, ব্যাস এবার গরম গরম মোমো আর চা। মোমোর জন্য ওয়েট করছি, বসে আছি আর চা দেখি। কারিনা এসে গেছে, আমার মোমো চলে এসছে, আমার গরম গরম চাও চলে এসছে। একটা মোমো টেস্ট করি, না টেস্টের আগে আগে আপনাদেরকে টেস্ট করাই, ভার্চুয়ালি টেস্ট করুন। আর রিয়েল লাইফে খেতে হলে এখানে আসতে হবে, আপাতত আমি ভার্চুয়ালি খাওয়াতে পারি, তাই ভার্চুয়ালি খাওয়ালাম সবাইকে। আর যদি কেউ খেতে চান মোমো গরম গরম চা সন্ধ্যেবেলায় এরকম বসে, বাইরে একেবারে প্রচন্ড হিমেল হাওয়া দিচ্ছে, আগুনের তাপ পোয়াতে পোয়াতে গরম মোমো আর চায়ে চুমুক দিতে হলে চলে আসুন ইচ্ছেগাঁওতে। শান্তি দিদি আছে, লক্ষ্মণ ভুজেল আছে, এরা তো আছেই, থাকা খাওয়ার ব্যবস্থা এরা করে দেবে, গাড়ির ব্যবস্থা এরা করে দেবে, কোনো চিন্তা নেই। আমি আপাতত মন দিয়ে মোমো খাই, কি বলেন দেখি? ফার্স্ট বাইটটা অন্তত দারুণ হয়, ঠিকা চাটনি আর ফার্স্ট বাইট। করিনা শান্তি দিদির হাতে জাদু আছে, তবে বলে দিই এই মোমোটা, করিনা ইয়ে জি কিসকা মোমো হ্যায়? স্কোয়াশ কা বানা হুয়া মোমো, সোয়াবিন এর মধ্যে দিয়েছে স্কোয়াশের মোমো, আর পাত্তা গোবি আই মিন বাঁধাকপি দিয়েও একটা মোমো হয়, বাঁধাকপি সোয়াবিন দিয়ে পেঁয়াজ আদা কে মেখে আরেকটা মোমো হয়, দু ধরনের মোমো এরা বানান। তো গতকাল আমরা সেটা খেয়েছি, বাঁধাকপি দিয়ে সোয়াবিন সেদ্ধ করে বানিয়ে আদা পেঁয়াজ গাজর, আর এইটা আজকে আমরা খাচ্ছি হচ্ছে স্কোয়াশের মোমো, স্কোয়াশ সোয়াবিন গাজর আদা পেঁয়াজ দিয়ে মেখে পুর করে তারপর তো স্টিম করা হয়, আপনারা দেখিনি যেরকম, তো এটাও ভালো খেতে, দুটোই ভালো খেতে, ফলে আপনারা দুটো মোমো টেস্ট করতে পারবেন যদি এখানে এসে থাকেন। আপাতত আমি মোমো খাই, তাহলে মোমো খেতে গেলে তো এপিসোড শেষ করতে হবে, তাই মোমোর এপিসোডটা আজকে আমি এখানে শেষ করব, না হলে আমি মোমো খেতে পারবো না শেষ না করা পর্যন্ত। ফলে বন্ধুরা আজকে এই মোমো খাওয়ার পাহাড়ি গ্রামে বসে সন্ধ্যাবেলার আড্ডা, এই যে মজলিশ, এখানে মোমো তৈরি এবং টাটকা মোমো সামনে খেলাম, কেমন লাগলো এই কন্টেন্টটি এই এপিসোডটি তা জানাতে কিন্তু ভুলবেন না। আর আর কি বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো জায়গায় নতুন কোনো খবর বা তথ্যচিত্র নিয়ে। আজকের মতো আসছি, মোমো খেতে খেতে জানাচ্ছি বিদায়, টাটা।